দর্শক বাংলার ইতিহাস বাঙালির ইতিহাস ও ঐতিহ্য সংস্কৃতিকে তরুণ প্রজন্মের কাছে তুলে ধরার অনুষ্ঠান ইতিহাস ও প্রজন্ম ভাবনা তরুণদের অংশগ্রহণে ইতিহাসের অন্বেষণ ভিত্তিক বাংলাদেশ টেলিভিশনের এই ভিন্ন ধারার আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি তুহিন রেজা আমাদের আজকের বিষয় বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পর বিশৃঙ্খল বাংলাদেশ আজ আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয় সংসদের মুক্তিযুদ্ধ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সম্মানিত সভাপতি অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন এবি তাজুল ইসলাম এমপি কেমন আছেন স্যার জি ভালো আপনাকে অসংখ্য ধন্যবাদ জি আপনাকেও ধন্যবাদ প্রিয় দর্শক এছাড়াও আমাদের সাথে আছেন তরুণ প্রজন্মের এক ঝাঁক মুখ তারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আমরা তাদের কথাও শুনব উনিশশো সালের পর মাত্র সাড়ে তিন বছরের মাথায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নির্মমভাবে হত্যা করে বিদ্রোহী একদল সেনা কর্মকর্তা তাদের নেপথ্যে ছিলেন সাম্রাজ্যবাদ এবং দেশীয় মুক্তিযুদ্ধের বিরোধী ষড়যন্ত্রকারী রাজাকার শ্রেণীর পৃষ্ঠপোষকরা দেশকে একটি অরাজক পরিস্থিতিতে নিয়ে গিয়েছিল বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে আমরা সেই অরাজক পরিস্থিতি নিয়ে আজকে নানা কথাই শুনব সেই সময়ের একজন জীবন্ত সাক্ষী অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন এবি তাজুল ইসলাম এমপি তার কাছ থেকে কিন্তু তার আগে চলুন এই বিষয়ের উপরে একটি তথ্যচিত্র দেখে আসি পনেরোই আগস্ট উনিশশো বাঙালি জাতির জীবনে এক কালো অধ্যায় দেশীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রের নির্মম শিকার হয়েছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পনেরোই আগস্টের হত্যাকাণ্ডে যেমন প্রকাশ্যে অংশগ্রহণ করেছে তেমনি নেপথ্যে ভূমিকা পালনকারীরা নিজেদের আড়ালে রেখে পরোক্ষ সহায়তা করেছে এই হত্যাকাণ্ডে এই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে বাংলাদেশে গণতন্ত্রহীনতার এক নতুন অধ্যায়ের সূত্রপাত ঘটে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পর সারা দেশে এক ভীতকার পরিস্থিতির সৃষ্টি হয় স্থবির ও হয়ে পড়ে বেসামরিক প্রশাসন অপরদিকে সামরিক বাহিনীতে চলতে থাকে বিশৃঙ্খল এক পরিস্থিতির কু পাল্টা কু মুক্তিযুদ্ধ সৈনিকদের পরিকল্পিতভাবে হত্যা সব মিলিয়ে এই সময় যেন এক অন্ধকার বাংলাদেশ দেশপ্রেমিক আওয়ামী লীগ নেতাদের গ্রেফতার করে জেলে পুরা হয় ধানমন্ডির বত্রিশ নম্বরের বাড়ির সিঁড়িতে বঙ্গবন্ধুর লাশ ফেলে রেখে গঠিত হয় বিশ্বাসঘাতক খন্দকার মোস্তাকের মন্ত্রিসভা সামরিক আইন জারি করে এক অরাজক পরিস্থিতিতে অতিবাহিত হয় খন্দকার মোস্তাকের তিরাশি দিনের সরকার ব্যবস্থা তথ্যচিত্র দেখলাম মাননীয় অতিথি উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর এদেশে এক অরাজক এবং অদ্ভুত একটি সরকার ব্যবস্থার প্রচলন ঘটে যেখানে ছিল বিশৃঙ্খলা আপনার দৃষ্টিতে সেই সময়ের পরিস্থিতি কেমন ছিল উনিশশো সালে পনেরোই আগস্ট সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নির্মমভাবে সপরিবারে হত্যা করা হয় এই হত্যাকাণ্ডটি যদিও পনেরোই অগাস্টে সংগঠিত হয়েছে বাট এটার সুদূর প্রসারী একটি পরিকল্পনা ছিল ইসি বাংলাদেশ যখন স্বাধীন হয় তখন বাংলাদেশের মানুষ আমরা বিদ্যুৎ ব্যবহার করতাম মাত্র একশো আটানব্বই মেগাওয়াট ঠিক ওই সময়ে পাকিস্তান টার্বলা বাদ দিয়ে এক জায়গার থেকে পাঁচ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করার পরিকল্পনা গ্রহণ করেছিল আমরা যখন ঢাকা শহর থেকে ঢাকা থেকে যে কোনো দিকে আমরা যেতে চাই সেখানে আমরা দশ মিনিট গাড়ি চালাবার পরে ফেরি সারা আমাদের যাওয়ার কোনো পথ ছিল না কিন্তু সেই মুহূর্তে পাকিস্তান কারাকরম হাইওয়ে হাজার হাজার ফুট উঁচু দিয়ে চায়নার সাথে সড়ক যোগাযোগ করছে তারা এই দিকে এই যে ওই অবস্থার থেকে বাংলাদেশকে আমাদের মহান নেতা সমস্ত বাঙালি জাতিকে অনুপ্রাণিত করে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানিয়েছিল এবং আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন এবং পাকিস্তানিরা বঙ্গবন্ধুকে পাকিস্তানে যখন নিয়ে যায় তারা কিন্তু সেখানে হত্যা করার চেষ্টা করেছিল ওই মুহূর্তে রাশিয়ান প্রায় নাইনটি ফোর থাউজেন্ড সোলজার ছিল আফগানিস্তানে দে ওয়ার ফাইটিং এ ওয়ার রাশিয়ান গভর্নমেন্ট পাকিস্তান সরকারকে সরাসরি যোগাযোগ করে বলল যে উই ওয়ান্ট সেফটি অ্যান্ড সিকিউরিটি অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইফ দ্যার ইজ এনি অ্যাক্সিডেন্ট আওয়ার ট্রুপস উইল মার্চ ইন পাকিস্তান এবং এই সমস্ত কর্মকাণ্ডই করেছিল শ্রীমতী ইন্দিরা গান্ধী ভারতের প্রায়ত প্রধানমন্ত্রী এমনি পরিবেশে যখন মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা যখন আমাদের স্বাধীনতা অর্জন করি এই স্বাধীনতা কিন্তু সাম্রাজ্যবাদী শক্তি এবং যারা আমাদের আলবদর রাজাগার ছিল তারা কিন্তু সহজভাবে নিতে পারে কিন্তু তারা পরাজিত হয়েছে আমরা যখন বীরের বেশে অস্ত্র হাতে এই বাংলাদেশের মাটিতে অভ্যন্তরে আমরা প্রবেশ করি তখন কিন্তু বাংলার মাটি ছিল রক্তাক্ত ওই রক্ত মাখা মাটিতে যখন যে ছেলেরা হামাগুড়ি দিয়েছিল তারাই কিন্তু আজকে শুদ্ধ এবং সবল এবং দেশ গঠনে তারা ভূমিকা রাখছে এই অবস্থার মধ্যে বাংলাদেশ যখন স্বাধীনতার অব্যবহিত পরে বঙ্গবন্ধু কেমন একটি দেশ পাইলেন প্রায় সাড়ে তিনশোর মতো ব্রিজ কালবার্ট ধ্বংসপ্রাপ্ত ছিল ব্যাংকে টাকা ছিল না যোগাযোগ ব্যবস্থা ধ্বংসপ্রাপ্ত এমনি অবস্থায় একটি দেশ উনি পেলেন এই দেশটাকে পুনর্গঠনের জন্য উনি উনি আমরা যদিও ষোলোই ডিসেম্বরে দেশ স্বাধীনতা লাভ করেছি কিন্তু পরিপূর্ণ স্বাধীনতাটা আমরা ভোগ করতে পারি নাই কারণ আমাদের জাতির পিতা সেদিন পাকিস্তানের কারাগারে বন্দি ছিল দশই জানুয়ারি যখন উনি পাকিস্তানের কারাগার থেকে মুক্তি লাভ করে লন্ডন এবং নয়াদিল্লি হয়ে বাংলাদেশের মাটিতে আসে তখনই বাঙালি রিয়েলি বেসিক যে জিনিসটা অভাব ছিল সেটা পূরণ হলো যে ষোলোই ডিসেম্বরের পরে দশই জানুয়ারি কিন্তু আমরা প্রকৃত স্বাধীনতার আপনার দিকে উপভোগ করি আমরা এই বিষয়ে আপনার কাছ থেকে আর অনেক কথা শুনবো তার আগে আমরা একটু তরুণ প্রজন্মের কাছে যেতে চাই তারা ওই সময় সম্পর্কে পনেরোই আগস্টের পরে যে পরিস্থিতি ছিল এই বিষয়ে কি জানতে চায় আমি আহমেদ মাসুম তেতগাঁও কলেজ থেকে এসেছি অর্থনীতি বিভাগ পাঁচটার শেষ বর্ষ স্যার আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর দেশে আসলে কার শাসন চলছিল তখন বঙ্গবন্ধুকে হত্যার পরে যে শাসনটা চলছিলো ওটা মোটামুটি বলতে পারেন খন্দকার মোশতাক মার্শালই জারি করে অবৈধভাবে দেশ শাসন করছিল এবং এটা যদিও অফিসের সে মার্শাল তখনও ডিক্লেয়ার দেয় নাই কিন্তু সে রাষ্ট্রীয় ক্ষমতা নিয়ে সামরিক কর্মকর্তা যেমন ফারুক এবং রশিদ তারা বঙ্গভবনেই থাকতো এবং তারা যা বলতো মোশতাক তাকেই তাই করতে হতো আর আরেকটা টিম এদের রাখলো রেডিও স্টেশনে আমাদের যেটা বাংলাদেশ রেডিও স্টেশনের শাহবাগে ওইখানে তারা কতগুলি তরুণ অফিসার কিছু রিটায়ার্ড কিছু সার্ভিং তারা এসে এখানে আশ্রয় গ্রহণ করলো এখান থেকে তারা রেডিওকে নিয়ন্ত্রণ করত এবং তাদের খেয়াল খুশি মতো বিভিন্ন ব্যবসায়ী বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তি গিয়ে তারা ধইরা নিয়ে আসতো এখানে না টর্চার করত তাকে ইচ্ছা হলে সার দিত ইচ্ছা হলে তাদেরকে আটকে রাখতো এইভাবে চলতে ছিল আমরা যখন ফাইনালি ডিসাইড করলাম যে উই উইল ডেফিনেটলি গোয়িং টু ডিসলস হিম ফ্রম পাওয়ার তখন আমরা সেকেন্ড নভেম্বরে একটি অভ্যুত্থানের সূচনা করি এবং খন্দমার মুস্তাকে ক্ষমতা থেকে সরাবার জন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করি আমরা পরবর্তী কথা রশিদ কলেজ ইংরেজি বিভাগ আপনার কাছ থেকে আমি জানতে চাচ্ছি সম্পর্কে এই যে বঙ্গবন্ধুকে হত্যা করা হলো মুশতাক একটা অর্ডিন্যান্স জারি করলো যে এই হত্যাকাণ্ডের ব্যাপারে কোনো বিচার চাওয়া যাবে না কোনো প্রশ্ন হোয়াট এভার হ্যাজ হ্যাপেন এটা নিয়ে কোনো আর আদালত যাওয়া যাবে না এটা একটা আইন করে দিল সে অর্ডিন্যান্স করে দিল পার্লামেন্টে পাশ করা আইন না যাতে করে এই বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের বিচার চাওয়া না যায় ফাদার অফ দ্য নেশন দ্য ম্যান হু হ্যাজ ক্রিয়েটেড দিস কান্ট্রি তাকে হত্যা করেছে নির্মমভাবে এবং এই দেশের তার বিচার চাওয়া যাবে না এইরকম এইরকম মান কি পৃথিবীতে হতে পারে এবং দীর্ঘ সময় এবং জাতির জনকের সুযোগ কন্যা মানুষের প্রধানমন্ত্রী যদি এই দেশের প্রধানমন্ত্রী না হতো আমার মনে হয় না এই অর্ডিন্যান্স রিপিল হতো না তখন মতুল খসর ছিল একমন্ত্রী ইন্ডিয়ামিনিটি অর্ডিন্যান্স রিপিল বিলটা করার পরে এই বিলটা যখন রিপিল করলো তখন বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের বিচারের কাজ শুরু শুরু হইল আমরা পরবর্তী কোশ্চেনে যাব আমি স্বর্ণা সুলতানা রসায়ন বিভাগ চতুর্থ বর্ষ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে এসেছি স্যার আপনার কাছে আমার প্রশ্নটি হচ্ছে তৎকালীন সেনাবাহিনীর চেইন অফ কমান্ড পুরোপুরি ভেঙে পড়েছিল এমনকি সেনাপ্রধান কে হবেন তা পর্যন্ত ঠিক করে দিয়েছিলেন কয়েকজন মেজর এ সময় সেনাবাহিনীর ভেতরে প্রতিক্রিয়া কি ছিল এখানে দুটো পার্ট বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের ইমিডিয়েট পরে তারা তো কয়েকদিনের মধ্যেই জিয়াউর রহমানকে সেনাপ্রধান বাড়ালো কিন্তু ফারুক রশিদ ডালিম এরা মেজর এবং লেফটেন্যান্ট কর্নার হওয়া সত্ত্বেও ক্যান্টনমেন্টে যে বিচরণ করে এবং সিনিয়র অফিসারদেরকে চেইন অফ কমান্ড বলতে তারা কিছু নাই আমরা তখন চিন্তা করলাম দেয়ার হ্যাজ টু বি চেইন অফ কমান্ড আর্মিতে চেইন অফ কমান্ড না থাকলে এটা চলতে পারে না তো চেইন অফ কমান্ড রক্ষা করার জন্যই কিন্তু আমরা সেকেন্ড নভেম্বরের যে অভ্যুত্থান সেটা কিন্তু টু রেস্টোর দ্য চেইন অফ কমান্ড এবং এই রেস্টুর করার পরে দেড় অফিসার কর্নেল তাহের বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের অনেক আগে জিয়াউরের বাসায় একটা মিটিং হয় এই মিটিং অ্যাটেন্ড করে কর্নেল তাহের জিয়াউদ্দিন মঞ্জুর শৌকত কয়েকজন ওই মিটিং এ বঙ্গবন্ধুর এগেনস্টে একটি অভ্যুত্থান করার জন্য তারা পরিকল্পনা করে এবং পরিকল্পনার সূত্র ধরে ফার্স্ট ইনিশিয়েটিভ ওয়াজ বাই কর্নেল জিয়াউদ্দিন এই আর্টিকেলের পরে সরকারের এবং সেনাপ্রধান তাদেরকে চাকরি থেকে বরাস্ত করে এই বরহাস্ত করার পরে কর্নেল তাহের ব্রিগেড কমান্ডার কুমিল্লা হি হ্যাজ এ ডেবি অফিসিয়ার লেটার টু দ্য দেন ডেপুটি চিফ অফ স্টাফ এই লোকগুলি যে এই ষড়যন্ত্রের সাথে জড়িত ছিল এবং ষড়যন্ত্র শোকত কি করলো জেনারেল শকত যখন যে এই অবস্থাগুলি দেখে উনি আর ফার্দার কোনো রিয়াকশন দেখে উনি কাপটি বেড়ে বসে গেছিল যার ফলে ওর আর কোনো অসুবিধা হয় নাই পরবর্তীতে খালেদ মোশফরের কুয়ের সময় উনি ছিল যশোরে যশোর থেকে খালেদ মুশফরে বারে বারে টেলিফোন করছে যে আমি ঢাকা আসতে চাই সহযোগিতা করার জন্য তো এই যে সমস্যাগুলি এই সমস্যাগুলি কিন্তু প্রথম যে এনামলি ছিল মুশতাক এবং ফারুক রশিদের যে আর্মি চেইন অফ কমান্ড ভাঙে যে করেছে এটাকে রেস্টোর করার জন্য সেকেন্ডে করলো সেকেন্ডে যখন আর্মি সমস্ত কিছু খালিদ সব যখন অর্ডার দিল যে তোমরা সব আর্মস জমা দেয় দাও লেট দেয়ার প্রিভেল নর্মালস ইন দ্য ক্যান্টনমেন্ট আমরা সবাই আর্মস জমা দেয় দিলাম এই জিয়াউর রহমানের নেতৃত্বে কর্নেল তাহের এই সিপাই বিপ্লবের নামে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে যোগ্য এবং শত শত লোক মারা যায় এবং অনেক আর্মি অফিসার বাজে বা দুঃখজনক হলেও সত্য আমরা যারা অভ্যর্থন করেছি তারা কিন্তু আমাদের মার আসেনি আমরা পরবর্তী কোশ্চেনে যাব মিনি সাহা ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্যার আপনার কাছে আমার জানার ছিল খন্দকার মুস্তাকের সময় সরকার ব্যবস্থা কেমন ছিল খন্দকার মুস্তাক আহমদের সময়ে সে যে কাজগুলি করেছে সেটা একান্তই সামরিক কায়দায় করেছে সামরিক ফরমান জারি করেছে এগুলি করেই সে দেশটা প্রয়োজন করে কিন্তু এখানে সেনাবাহিনীর নাম করেও যদি বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের দায় বা সেনাবাহিনীর উপরে চাপানোর চেষ্টা করেছে সেনাবাহিনী ওয়াজ নট ইনভলভ তো এই সরকারটা মুস্তাকের সরকারটা যেটা চালাচ্ছিল দুই তিন মাসের দুই তিন মাস এই তিন মাসে সে তো সামরিক বাহিনীর কয়েকজন অফিসার দ্বারা গেরাও ছিল এবং ওরা তাকে যেইভাবে বলতো তার বাইরে যাওয়ার কোনো কিছু কাঠের পুতুল হিসেবে আর কি কাঠের পুতুল হিসেবে সে ব্যবহৃত হয়েছে মুস্তাকের যে তিন মাসের পরে তিন মাসের মধ্যে সে কিন্তু অনেক অর্ডিন্যান্স জারি করেছে যেগুলি পরবর্তীতে জিও রমান আইসা আইন পাশ করে আইনে পরিণত করছে তো এই মুস্তাকের এই শাসনকালটা আমরা ধরে নিতে পারি বাংলাদেশের ইতিহাসের আরেকটি কলঙ্কিত অধ্যায় যেই অধ্যায় যেই রাষ্ট্রপতি যেই ব্যক্তির অঙ্গুলি হেলনে সাড়ে সাত কোটি বাঙালি নিরস্ত্র বাঙালি সশস্ত্র বাঙালিতে কেউ কিছু জানতো না শুধু স্বাধীনতা দরকার এরকম একটা অবস্থা গিয়েছিল সেই অবস্থা থেকে এই মোস্তাক যে কাজটি করেছে এটা আমাদের জাতীয় জীবনে আমাদের জন্য একটি কলঙ্কজনক অধ্যায় আমরা পরবর্তী প্রশ্নে যাব। আমি মোহাম্মদ শৌকত আহমেদ সজিব বাংলা বিভাগ সরকারি কলেজ দ্বিতীয় বর্ষে আছি স্যার আপনার কাছে আমার জানার বিষয় হচ্ছে সরকারের বিধি শক্তির প্রভাব বা সেনাবাহিনীর কতটা সমর্থন ছিল বলে আপনি মনে করেন সেনাবাহিনীর কোনো সমর্থনই ছিল না সেনা শৃঙ্খলা রক্ষার জন্য সেনাবাহিনী বিমান বাহিনী নৌবাহিনী যদিও এটাকে অন করেছে দ্যাট ওয়াজ নট দা মানে প্রত্যেক সদস্যের মনের মনোভাব ছিল না এটা তারা একটা টেম্পোরালি তাদের চিন্তা ভাবনা থেকে তারা মনে করছে প্রবলি দে আর ডুইং দ্য জাস্টিস টু দ্যাট সিচুয়েশন সেই জন্য তারা করেছে আন্তর্জাতিকভাবে তো দি হোল ড্যাম থিং ওয়াজ দি ফরেন পঞ্চর্ড এবং মোস্তাক ওয়াজ টয় ইন দেয়ার হ্যান্ড অ্যান্ড হি হিও এ তার একটা অ্যাম্বিশন ছিল টু বি প্রেসিডেন্ট অব বাংলাদেশ সেই কারণে সে কিন্তু ষড়যন্ত্র শুরু থেকেই সু করেছে এবং তার যে গেট আপ তার যে চরিত্র তার যে এভরিথিং ওয়াজ নর্মাল ইট ওয়াজ মোরলে এবং সে ষড়যন্ত্রের মাধ্যমেই এটা করেছে বিদেশি শক্তির প্রভাব এবং বিদেশিরা যারা আমাদের মহান মুক্তিযুদ্ধে চায় নাই যারা আমাদের সাপোর্ট করে নাই তারা বরাবরই আমাদের এই সরকারকে উৎখাত করার জন্য তারা চেষ্টা করেছে এবং স্থানীয় কিছু দালাল তাদেরকে পাওয়ার পরে তাদের এই ষড়যন্ত্রটা বাস্তবায়ন করতে সহজ হয়েছে বঙ্গবন্ধুর রক্তের উপর দিয়ে খন্দকার মোস্তাক শপথ গ্রহণ করেন মানে ওর সরকারের যাত্রা শুরু হয় পাকিস্তানের আদলে বাংলাদেশকে ইসলামিক প্রজাতন্ত্র ঘোষণার চেষ্টা জয় বাংলার পরিবর্তে বাংলাদেশ জিন্দাবাদ প্রবর্তন এসব আপনার দৃষ্টিতে আসলে কিসের ইঙ্গিত ছিল দি কনসপিরেসি যেটা ছিল সেটা হলো যে বাংলাদেশটা স্বাধীন হওয়াটাই তাদের মেনে নিতে পারে নাই আপনার সাম্রাজ্যবাদ শক্তি যেটা ছিল দি পিপল ওয়ার আমাদের স্বাধীনতার পক্ষে ছিল জনমত ছিল কিন্তু আমেরিকান গভর্নমেন্ট নট ইন ফেভার তারা আমাদেরকে সাহায্য করে নেই চায়না তারা আমাদেরকে সাহায্য করে নেয় তারা আবার পাকিস্তানকে আশ্বাস দিয়ে পাকিস্তানকেও সাহায্য করে নেই যদিও পাকিস্তান আসলন করেছে চায়না তাদের সাথে থাকবে কিন্তু চায়না সাবস্টেনশিয়ালি আমাদের বিরুদ্ধে যেমন কিছু করে নেই পাকিস্তানের পক্ষ তেমন কোনো উদ্যোগ নেয় না তো এই অবস্থায় দেশটা স্বাধীন হয়েছে আমরা বৃহৎ শক্তিদের চক্ষু উপেক্ষা করে বঙ্গবন্ধুর নির্দেশে জাতীয় চার নেতা বঙ্গবন্ধুর অবরোধে যুদ্ধের নেতৃত্ব দিয়ে বা আপামোর জনসাধারণ তখনকার যে আমাদের বেঙ্গল রেজিমেন্টের যেটা বাংলাদেশে ছিল ফার্স্ট বেঙ্গল সেকেন্ড বেঙ্গল ফোর বেঙ্গল এইট বেঙ্গল এইগুলি এবং জনগণ ছাত্র জনতা কৃষক সর্বস্তরের মানুষ অংশগ্রহণের মাধ্যমে আমরা দেশের স্বাধীন করেছি কিন্তু তারা এটা সহ্য করতে পারছিল না যে এত কিছুর পরও তারা স্বাধীনতা লাভ করেছে এবং খুব দ্রুততম সময়ে এবং তারা ভালোই করছে এগুলি তাদের আসলে সহ্য হচ্ছিল না সেই জন্য তারা ষড়যন্ত্র করছে যে তোমরা স্বাধীনতা লাভ করছো তোমরা চলতে পারবে না মেরুদণ্ড ভেঙে দাও সেই সব কারণেই তারা টার্গেট করেছে যে এই একটি ব্যক্তিত্ব সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু এই লোকটি এত বাঙালিকে একটা অঙ্গুলি হেরণে ঐক্যবদ্ধ করে ফেলে এই ভদ্রলোক থাকলেই আর আমরা কিছু করতে পারবো না তারা টার্গেট করছে যে এই লোককে যখন বঙ্গবন্ধুকে হত্যা করা যাবে তখন এটা এমনি এমনি ভাঙিয়ে পড়বে বঙ্গবন্ধু ফিজিক্যালি হয়তো পৃথিবী থেকে তারা সরাই ফেলছে ওনার দেহ নাই কিন্তু ওনার দি স্পিরিট অফ লিবারেশন ওয়ার দি স্পিরিট অফ বঙ্গবন্ধু দি বঙ্গবন্ধুর আদর্শ বঙ্গবন্ধুর চেতনা বঙ্গবন্ধু তো এখন গড়ে গড়ে একটা গানও তো আছে যে একজন বঙ্গবন্ধু হত্যা করেছে এখন লক্ষ্য বন্ধু সাম্রাজ্যবান শক্তি এবং পাকিস্তানি দোষরা যারা এখানে ছিল

অনার্স দ্বিতীয় বর্ষ আমার জিজ্ঞাসাটা হচ্ছে আপনার কাছে জিয়াউর রহমান সেনা প্রধান হিসেবে নিয়োগ পাবার পর সেনাবাহিনীর চেইন অফ কমান্ড কতটা ভেঙে পড়েছিল বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পরে আমরা যখন সেকেন্ড নম্বরের সামরিক অভ্যুত্থান করি তারপর যখন সিপাই পিপ্লয় হয় সেই সিপাই পিপ্লয়ের মাধ্যমে সেনাবাহিনীর চেইন অফ কমান্ড বলতে কিছু ছিল না জিয়াউর রহমান তখন কিন্তু এই ক্ষমতা গ্রহণ করার পর আমাদের এই সাতই নভেম্বরের পর হি ইউজ টু স্লিপ ইন দ্য অফিস সে বাসায় কমাইত না আচ্ছা অফিসে থাকতো অফিসাররা ডিউটি করতো ওখানে কমান্ড স্ট্রাকচার বলতে কিছু ছিল না প্রত্যেক রাত্রি এক একটা করে কু হয় এই ধরনের একটা টেনশনের মধ্যে প্রায় সাত আটটা কু তো সে ফেসই করেছে আপনারা আলটিমেটলি দেখেছেন যে ঢাকা পুরানা এয়ারপোর্টে জাপানিজ প্লেন ট্রেলেন ইন্ডিয়া ওই দিনও অনেক এয়ারফোর্সের লোক নিহত হয়েছে অ্যাকচুয়ালি মানে যতক্ষণ পর্যন্ত সে ক্ষমতায় ছিল এই চেইন অফ কমান্ড ওয়াজ নট ট্রেস্টোর ততক্ষণ পর্যন্ত হি ওয়াজ ফেসিং লট অফ ট্রাভেল আমরা পরবর্তী কোশ্চেনে যাব। আমি শরীফ ইসলাম মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ সমাজকর্ম বিভাগ আমি আপনার কাছে জানতে চাচ্ছি অন্যান্য উদ্ধতন সামরিক বাহিনীর ভূমিকা কি ছিল সামরিক বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা ম্যাক্সিমাম অফিসারি ল অ্যাবেডিং এবং ডিসিপ্লিনের মাধ্যমে ছিল কতিপয় স্বার্থান্বেষ মহল ফর দেয়ার পার্সোনাল গেইন অ্যান্ড বেনিফিট এবং বিদেশি রাষ্ট্রের সাহায্য সহযোগিতায় তারা নিজেদের এবং বিদেশিদের স্বার্থ রক্ষা করার জন্য তারা এই কাজ করেছে আর বাকি ইন অ্যান্ড অ্যাভারেজ ম্যাক্সিমাম মেক্সিকো ব্যাংকে মেজরিটি আর্মি অফিসার এবং জোয়ান তারা ছিল এই বাঙালির পক্ষে স্বাধীনতার পক্ষে এবং বন্ধুর পক্ষে গণতন্ত্রের পক্ষে গণতন্ত্রের আমরা পরবর্তী প্রশ্নে যেতে চাই আমি আব্দুল আল সাদ রসায়ন বিভাগ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আপনার আপনার কাছে আমার প্রশ্ন ছিল তখনকার খন্দকার মোস্তাকের তিন মাসের শাসন আমলটা আসলে কেমন ছিল আর তখনকার দেশের মানুষের অবস্থাটা কেমন ছিল খন্দকার মোস্তাকের তিন মাসের শাসন আমল ছিল বাংলাদেশের মানুষের জন্য একটা বিভীষিকাময় অবস্থা ওখানে কোনো মত প্রকাশের স্বাধীনতা নেই মোস্তাক সাহেবের পছন্দ হয়েছে যে তাকে আজকে ফাঁসিতে ঝুলাতে হবে বা তাকে একটা একটা আইন ফরমানও জারি করেছিল ফাউন্ড টু বি করাপ্ট অর রিপোর্টেড টু বি করাপ যে সন্দেহ করা হচ্ছে আপনি দুর্নীতিবাজ আপনাকে ফাঁসি দিবে তো এটা ছিল একটা জঙ্গলি শাসন যেই শাসনে সভ্যতার কোনো সাপ নাই যেই শাসন মানুষের মৌলিক অধিকার সংরক্ষণ করে না যেই শাসন মানুষকে প্রতিনিয়ত হত্যার হুমকির মধ্যে রাখে এরকম একটা শাসন ব্যবস্থা ছিল আমরা পরবর্তী কোশ্চেনে যাব আমি ফারহান সাদিক রিদম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে স্যার আপনার কাছে আমার প্রশ্ন ছিল জিয়া রহমানের ভূমিকা সবসময় বিতর্কিত ছিল তার এই ভূমিকাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন সেনাবাহিনীতে সাধারণত আমাদের একটা সিস্টেম হলো যে আমরা যদি কোনো জুনিয়রকে আমি একটা পার্টিকুলার রাষ্ট্রীয় পদ দেই তার সিনিয়রগুলিকে আমরা একটা অপশন দেই যে তুমি তোমার জুনিয়রের আন্ডারে তুমি চাকরি করবা কি না করলে সে হি ক্যান গো হোম অপশন দেয় জিয়াউর রহমান এবং শফিউল্লাহ দুজনই একই কোর্সের অফিসার মেরিট লিস্টে সম্ভবত জিয়াউর রহমান হইল নয় আর শফিউল্লাহ হইল চোদ্দ কিংবা পনেরো এইটুকু বেশ কম বাট সরকার হ্যাজ দ্য প্রোগভ টু অ্যাপয়েন্ট এ চিফ অফ আর্মি স্টাফ অন্যান্য জিনিস দেখে তখন জিয়াউর রহমানকে বঙ্গবন্ধু মেহরবানি করিয়া যেহেতু খালেদা জিয়াকে ইউ মাইট নো লট অফ থিংস সেনাবাহিনীতে ডেপুটি চিফ বলতে কোনো পদ নাই শুধু জিয়া রহমানের জন্য বঙ্গবন্ধু এই পদটা সৃষ্টি করেছিল এই যে নতুন প্রজন্মকে মেরিটোরিয়া স্টুডেন্টদেরকে বিপদগামী করার জন্য মূল ভূমিকা রাখছে জিয়া রহমান হি হ্যাজ ডেস্ট্রয় দি নেশন হি হ্যাজ ডেস্ট্রয়েড আওয়ার নিউ জেনারেশন যার ফলে আজকে সেখান থেকে ফেরত আনতে আমাদের নতুন প্রজন্মের ছেলেদেরকে কত হিমশিম খাইতে হচ্ছে আমরা পরবর্তী প্রশ্নে যাব আমি রফিকুল ইসলাম প্রিন্স ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা ডিপার্টমেন্ট থার্ড ইয়ারে আপনার কাছে প্রশ্ন হচ্ছে আপনি একজন সেনা কর্মতা হিসেবে সেই সময় সেনাবাহিনীর ভিতরে কতটা বিশৃঙ্খল পরিস্থিতি ছিল বলে আপনি মনে করেন আমি যখন সেনাবাহিনীতে ছিলাম আমি তো নিজেই একটা সামরিক অভ্যুত্থানের পরিকল্পনাকারী বিকজ আই থট দ্যাট দিস ইজ নট কারেক্ট আমি মনে করি যে মুস্তাকে রাষ্ট্রীয় ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই জাতির পিতা বঙ্গবন্ধু সিটিং প্রেসিডেন্ট ওনাকে যদি অ্যাক্সিডেন্টে মারা যেত কি হইতো স্পিকার হইতো স্পিকারও যদি মারা যেত তাহলে চিফ জাস্টিস হইতো কিন্তু উনি কি করে হয় আমি এটাকে যখন কারেকশন করার জন্য যে কাজটি করেছি দ্যাটও তো আরেকজনের চোখে আইনগত বৈধ না আমিও তো তাকে সরাবার জন্য আমিও তো কোনো পাবলিকের ভোট নিয়ে তাকে সরাই নেই আমি মনে করেছি তার এখানে যাওয়ারই হক নাই এবং তাকে ভোটের মাধ্যমে সরাবার কোনো সুযোগ তখন নাই তাকে সামরিক শক্তি দিয়েই সে যেইভাবে আসছে সেইভাবে তাকে সরাই আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে আপনার সাথে অংশগ্রহণ করেছে তরুণ প্রজন্ম টিভি সেটের সামনে টিভি দেখছে তরুণ প্রজন্ম তরুণ প্রজন্মের উদ্দেশ্যে যদি কিছু বলতেন আমার একটাই আমাদের নতুন প্রজন্মের তরুণ প্রজন্মের জন্য আমার একটি কথা এই পৃথিবীতে আমরা মনে করি আলটিমেটলি ট্রুথ অ্যান্ড বিউটি ইজ দ্য ফাইনাল ডেস্টিনেশন সুন্দর এবং সৌন্দর্যই শেষ কথা এবং আমরা যে স্বাধীনতা বুক করি এটার গুণগত মান দ্য লাইফ উই লিড অ্যান্ড ফ্রিডম উই এনজয় এই দুইটার গুণগত মানের উপরেই আমার দেশের বাইরের দেশের কাছের মর্যাদা এবং আমাদের সূচকগুলির উপরে নির্ভর করে আমরা কোথায় আছি আমরা যে অবস্থাতেই থাকি না কেন ইউ মাস্ট লাভ ইউর কান্ট্রি এখনকার পৃথিবী কিন্তু সংখ্যার না এখনকার পৃথিবী হল নলেজ বেসড পৃথিবী আগামীতে যে পৃথিবীতে আমরা বসবাস করতে যাচ্ছি সেই পৃথিবী হবে রিসার্চ বেসড নলেজ বেসড গুণগত মানের তো এইগুলি অ্যাচিভ করার জন্য আমাদের সকলকে এখন থেকে নিজেদেরকে ভবিষ্যৎ নেতৃত্ব নেওয়ার জন্য পরিপূর্ণভাবে আমাদেরকে তৈরি হতে হবে বাংলাদেশ টেলিভিশনের বিভিন্ন ধারার আয়োজন ইতিহাস ও প্রজন্ম ভাবনা অনুষ্ঠানে আপনি সময় দিয়েছেন আপনাকে বাংলাদেশ টেলিভিশনের পক্ষ থেকে ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ বঙ্গবন্ধুর মৃত্যু কেবল একজন ব্যক্তির মৃত্যু নয় গণতন্ত্রের মৃত্যু সম্ভাবনার ময় একটি রাষ্ট্রের মৃত্যু তার মৃত্যুর মধ্য দিয়ে অনিশ্চিত সময়কাল এই স্বাধীন বাংলাদেশে ছিল স্বৈরশাসকের দাপট আমরা দেখেছি আমরা শুনেছি সেই সব কথা আজকে আমাদের অতিথির কাছ থেকে দীর্ঘ সময় পরে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে চলেছে সমৃদ্ধির দিকে এবং ইতোমধ্যে বাংলাদেশ বিভিন্ন সূচকে সমৃদ্ধি অর্জন করেছে বাংলাদেশ উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে তরুণ প্রজন্মের সক্রিয় অংশগ্রহণে এই বাংলাদেশ হবে একদিন বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ প্রিয় দর্শক আজ এ পর্যন্তই দেখা হবে আগামী পর্বে একদল তরুণদের সঙ্গে নিয়ে নতুন কোনো অতিথির সাথে নতুন কোনো বিষয়ে নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন বাংলাদেশ টেলিভিশনের সঙ্গে থাকুন